ও সিমুই। সিমুই করার জন্য দুধ নিয়েছি, দুধটাকে গরম করতে দিয়েছি। এবার চিনি দিয়ে একটু ফোটাবো। এই যে চিনি, চিনি দিলাম 200 মতন চিনি দিলাম। দুধটার সাথে চিনিটা মিশে যাক। আমি এইদিকে এইটাকে একটু ভেজে নেব, সিমুইটা একটু ভেজে নেব। গরম করে নিলাম। এবার নেওয়ার পর এবার একটু ঘি দিলাম। মরিচগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে একটু লাল করে নিতে হবে। সিমুইটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে ঢেলে দেব। এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে কাজু বাদাম একটু দিয়ে দিলাম, একটু কিশমিশ, একটু কিশমিশ দিয়ে দিলাম সিমুইয়ের মধ্যে। খাওয়ার জন্য একটু এক চিমটে একটু নুন সিমুইতে দিয়ে দিলাম। দশ মিনিট মতন একটু ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। একটু পাতলা রাখবো, খেতে ভালো হবে। একটু পাতলা রাখলে খেতে ভালো হবে। এলাচ ফাটিয়ে দিচ্ছি, একটু স্বাদ হওয়ার জন্য দু পিস এলাচ দিলাম। জোরে দিলে, আগুনটা জোরে দিলে হবে না, একটু আস্তে আছে করতে হবে, না হলে বসে নিয়ে মানে ইয়ে হয়ে যাবে, টাইট হয়ে যাবে। আমাদের সিমুই কমপ্লিট হয়ে গেছে। এবার নাবিয়ে নেব, এবার নাবিয়ে নেব। হয়ে গেছে।